নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে ভাবানোর আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা একটু অন্যরকম, কাজে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাই করুন, তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। বাংলাদেশে থাকা বিভিন্ন মোল্লা অর্থাৎ কাঠ মোল্লা জামাতের লোকেরা এবং ছাড়া আর কি বলে তাদেরকে যেন ওই গুরু, ধর্মীয় মৌলবাদের গুরু যারা মানে হুজুর, তারা এতদিন পর্যন্ত ভারতবর্ষ আক্রমণ করবো, ভারতবর্ষকে গাজওয়ে হিন্দ করবো, গাজওয়ে হিন্দ, গাজের হিন্দ, গাজ গাজ গজা খাওয়া হিন্দ সব কিছু করবো বলে চিৎকার ফিৎকার করে আর কি করে এসছে। তো সেগুলো আমরা কানে নিতাম না, তার কারণ হচ্ছে এই সমস্ত হুজুরদের কথাবার্তা ওই হুজুর অবধি থাকে, মানে যে হুজুর যারা করে তার অবধি থাকে। কিন্তু এখন যিনি বলছেন যে বাংলাদেশের মধ্যে থেকে যিনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানাচ্ছেন যিনি, তিনি হচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কে এই জাফরুল্লাহ চৌধুরী? তিনি একজন ডক্টর এবং শুধু তাই নয়, তিনি একজন বুদ্ধিজীবী। হ্যাঁ, ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় যেরকম বুদ্ধিজীবী প্রচুর আছে, ঠিক তেমনি বাংলাদেশেও বাঙালি তো বুদ্ধিজীবী আছে। সেই বুদ্ধিজীবীর আহ্বান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার আহ্বান কি? তিনি ঢাকায় একটা প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধর বিষয়ক একটা মানব শৃঙ্খল বোধ হচ্ছে, মানে মানব শৃঙ্খল করা হয়েছিল এবং আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান, সেখানে দিনে তিনি কি বক্তব্য দিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী? তিনি বললেন ভারতকে একটা ফাইনাল ওয়ার্নিং দেওয়া উচিত, চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি। কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায় সেদিকে ভারত নজর দিয়েছে, আর সেই কারণে আন্তর্জাতিক নিয়মাবলী না মেনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি রেখেছে, বেগম খালেদা জিয়াকে গুলশানে এবং শেখ হাসিনাকে আমলাদের দিয়ে বন্দি করে রেখেছেন। তিনি আরও বলেন বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায় ভারত, কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, এভাবে চলতে পারে না, ভারতকে একটি ফাইনাল ওয়ার্নিং দেওয়া উচিত, চলুন সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি। কোথায় দাঁড়িয়ে বলছেন, কেন বলছেন? বলছেন পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভারতবর্ষ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়েছে কদিনের জন্য, যার ফলে তারা এরকমভাবে চিৎকার করে উঠেছে। এবং চিৎকারটা দেখুন, চিৎকার যদি শুধু করতো যে কেন দিচ্ছেন না জবাব দিন, তাহলে একটা কথা ছিল, কিন্তু বুদ্ধিজীবী আবার ডক্টর, ডাক্তার তিনি, তো ডাক্তার তিনি, পেশায় যিনি ডাক্তার, মানুষের ভালো চান, তিনি যুদ্ধের ঘোষণা আহ্বান করে দিলেন। মানে সুপ্ত মস্তিষ্কের মধ্যে যে জি মানে রয়েছে না, মানে পোকা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এ পোকাটা বুদ্ধিজীবী থেকে শুরু করে ওই হুজুর মোল্লা টাইপের আসে, যারা মানে জামাতে মোল্লা, যারা জিহাদে বিশ্বাস করে, যারা হিন্দুদের কাফের মনে করে, মালাউন মনে করে, মালাউনের বাচ্চা বলে গালাগালি দেয়, আমাকেও দেয়, তো যাই হোক, যারা মনে করে বাংলাদেশে থাকা হিন্দুদের উপর যারা অকথ্য অত্যাচার করে, তাদের সঙ্গে শুরু শুরু মিলিয়ে ভারতবর্ষকে আক্রমণ করার কথা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা ঘোষণা করছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি পারেন কেন বা করেন কেন? পারেন এই কারণে, তার কারণ হচ্ছে তাদের বিশ্বাস, মানে তার মতো মানুষদের, যে বাংলাদেশের তারা এইসব আওয়াজ দিলে ভারতবর্ষে থাকা কেউই এর প্রতিবাদ করবে না, কারণ ভারতবর্ষে থাকা বিশেষ করে বাংলায় বলা বুদ্ধিজীবী যারা আছে, তারা একটা মানে সুন্দর কী বলা যায় আবরণ বলুন তার মধ্যে ঢাকা থাকে, সে আবরণটার নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেকুলারিজম। তো সেকুলারিজম বা নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা সেই চাদরের মধ্যে ঢুকে থাকে, যার জন্য বাংলাদেশ থেকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললে তার রিপারকাশন তারা দিতে পারে না, কিন্তু রিপারকাশন দিয়ে দেবে যদি কোনো উত্তরপ্রদেশের যোগী বলতেন, উত্তরপ্রদেশ থেকে যদি যোগী আদিত্যনাথ একবার বলে দিত যে বাংলাদেশে ঢুকে আমরা মারব, বাংলাদেশকে দখল করব, এই কথা যদি ডক্টর মানে কোনো একজন হিন্দু, আমি যোগী বাদ দিলাম, কোনো একজন হিন্দু নেতা যদি বলতেন, তাহলে তার রিপারকাশন এই বাংলায় বুদ্ধিজীবীরা দিতেন, ওই বাংলায় বসে অর্থাৎ পূর্ববঙ্গে, মানে পূর্ববঙ্গ বলবো না বাংলাদেশ, সত্যি একদিন পূর্ববঙ্গ ছিল, যাই হোক বাংলাদেশ, বাংলাদেশে থাকা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলতে পারে, তার কারণ জানেন এই রাজ্যে বা বাংলায় বা ভারতবর্ষের বুকে থাকা বাংলায় বুদ্ধিজীবীরা সবাই তাকে সমর্থন করবে, মানে চুপচাপ থাকবে, কেনই বা পেঁয়াজ রপ্তানি বন্ধ হলো, তিনি বলতে পারেন।
হুজুরদের সঙ্গে গলা মিলিয়ে আর কি চিৎকার করে বলতে পারেন ভারতবর্ষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবেন। দেখুন এই বাল খিল্ল কথাটা হাসির উদ্রেক করে আমাদের সকলের, আমারও হাসি পায়। কোথায় দাঁড়িয়ে বলছেন? মুক্তিযুদ্ধের একটা সমাবর্তন অনুষ্ঠান। আচ্ছা, মুক্তিযুদ্ধটা কি সম্পূর্ণ হতো যদি ভারতবর্ষের সেনাদের হাত না থাকতো? কে বোঝাবে এই সমস্ত বুদ্ধিজীবী মার্কা গাদাগুলোকে? বাংলাদেশে থাকা বুদ্ধিজীবীও এরকম টাইপের গাদাই হয় আর কি, যেরকম আমাদের দেশের গাদাগুলো আছে বাংলায় থাকা, ওই একই টাইপের বুদ্ধিজীবী তো। বাংলার বুদ্ধিজীবী মানে এই টাইপের হয়। খুব দুঃখের সঙ্গে মানে বললাম, আমি হয়তো আমাকে অনেকে খারাপ ভাববেন যে বুদ্ধিজীবীদের বললাম, হ্যাঁ আমি এখানকার বুদ্ধিজীবী যারা চুপ করে থাকেন তাদেরকে ওটাই বললাম। তো বাংলাদেশের এই বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, জানি ওরা বসে এই ভিডিও দেখে কি দেখে না জানি, তবে অনেক বাংলাদেশি মুসলমানরা ভিডিও দেখে, জামাতিয়ারা তারা দেখে, তো তাদেরকে বলছি এসব স্বপ্ন দেখাও ভালো নয়, কারণ মুক্তিযুদ্ধটা হয়েছিল ভারতের সেনা ছিল বলে, বাংলাদেশে থাকা লোকেরা যেরকম লড়েছিল কিন্তু ভারতীয় সেনা ছিল বলেই এই খান মানে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে লড়াই লড়া সম্ভব হয়েছিল। বাবার বিরুদ্ধে লড়াই নামবেন? পারবেন? পারবে না। বাংলাদেশের ফৌজের এত ক্ষমতা নেই বা সেনাবাহিনীর এত ক্ষমতা নেই, হ্যাঁ বলতে পারেন, তার কারণ ভারতবর্ষের বুকে থাকা বাংলাদেশি জামাতিরা এখানে সক্রিয়, সেখানে দাঁড়িয়ে বলতে পারা যায়, কারণ এখানে খাগড়াঘড় বিস্ফোরণ কাণ্ড হয় জানি আমরা, এখানে জামাইয়া ধরে রাখা হয় বাংলাদেশি মুসলিমদের যারা জামাতি করে, এখানে সিএ বিরোধী আন্দোলনে আগুন জ্বালানো সম্ভব হয় বাংলাদেশ থাকা লোকেদের উস্কানিতে। এ রাজ্যের মুসলিমরা এখনও বোঝে না, বা ভারতবর্ষে থাকা জাতীয় যারা জাতীয়তাবাদী মুসলিম আছে যে কোনো জানি আছে, তারা বোঝে না যে বাংলাদেশ থাকা এই সমস্ত হুজুর আর এই সমস্ত বুদ্ধিজীবীরা এরা ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহস পায় তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আসা জামাতিরা এই দেশে ভর্তি হয়ে আছে, যাদের বিরুদ্ধে এই আন্দোলন বা যাদের বিরুদ্ধে সব কিছু করার ব্যবস্থা ছিল সিএ, যার বিরুদ্ধে লাফিয়ে নামলেন শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস সর্বত্র বসে পড়ল মুসলিমদের একটা অংশ আটকানোর জন্য, যে সিএ বিরোধিতা, আসলে সিএ বিরোধিতা করে এই বাংলাদেশি মুসলিমদের ভারতবর্ষে থাকা জায়গা করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের বুকে থেকে অনেকে হুমকি দেয়, খুনের হুমকি দেয়, আমাকেও দেয় খুনের হুমকি, মেরে দেবো, গলায় চাপা দিয়ে বসিয়ে দেবো, গুলি করে দেবো, খুন করে দেবো বলে, ফোনে বলে, তার কারণ পারে দেওয়া, কারণ তারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে আছে, তারা জানে এই যে বাংলাদেশে মানে সিএ যদি ভারতবর্ষের বুকে একবার শুরু হয়ে যায়, মানে সিএ তো হবেই যা বাদ দিন, সিএ যখন চালু হয়ে যাবে তখন এখানকার বাংলাদেশে থাকা মুসলিমরা যারা এখানে বসে জামাতি মুসলিমরা তারা বাইরে চলে যাবে, কারণ তারা চিহ্নিত হয়ে যাবেন। ভারতবর্ষে থাকা মুসলিমদের কোনো ভয় নেই, আবারও বলছি, কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে না, তাদেরকে বোঝাচ্ছে ভুল এই সমস্ত যে সমস্ত দলগুলো ভারতবর্ষের বুকে রয়েছে যারা আর কি বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা করে ফেলছে, সিএএ মানে মুসলমান বিরোধী এই যেটা বলছে, তো তারা তাদের জন্যে ভারতবর্ষের মুসলিমরা ভুল বুঝছে আর পারছে, তাই জন্যে এই বাংলাদেশ থাকা সমস্ত ছুঁচো মার্কা সব লোকেরা ভারতবর্ষকে আক্রমণ করে দেবে, যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। খুব মনে পড়া যায় একদিন নেপালের যখন কিছু লোক, নেপালে একটা ফৌজি, মোস্ট প্রবাবলি কোনো একজন মালয়েশিয়া থাকা একজন কেউ, সে একটা ভিডিও করেছিল, ঘুষ ঘুষকে মারেঙ্গে দেখ লেঙ্গে একবার আও আও, তার ডায়লগের শেষ ডায়লগগুলো খুব মজা লাগে, মানে হাস্যস্কর ছিল, সেগুলো বলছে, হ্যাঁ আমাকে মালুম হয় আপ লোক পাশ হাতিয়ার যে হয় বড়া বড়া হয় হাতিয়ার রাখ কে আও, মানে অস্ত্র রেখে এসো প্রথম ধর চুক্তি, তারপরে চুক্তি সমান সমান সেনা এসো দ্বিতীয় চুক্তি, খালি হাতে লড়ো তৃতীয় চুক্তি, আমাদের জায়গায় এসে লড়ো চতুর্থ চুক্তি, এতগুলো চুক্তি সে দিয়েছিল নেপাল যখন আর কি লাফাচ্ছিল আর কি ভুলভাল কথাতে, ওই পাকিস্তান তার উস্কানি, চীনের উস্কানি, সবার উস্কানিতে উস্কে গেছিলো আর কি নেপাল, তা নেপাল যে উস্কেছিল তাতে বলেছিল, আর ভারতবর্ষে থাকা এক নেপালি বলেছিল, আরে তুম লোকে লিয়ে হাম লোক কাফি হ্যায়, মানে ভারতবর্ষে থাকা নেপালিরাই তারা কাফি আছে নেপালের ওই সমস্ত লোকেদেরকে খতম করার জন্য, তারা বলে দিয়েছিল না, বাংলাদেশ থেকে আসা কেউ এখানে বলবে না কিন্তু যে বাংলাদেশে গিয়ে আমরাই লড়াই লড়ে নেব, না বলবে না, বাংলাদেশ থেকে যারা চলে এসেছেন হিন্দু তারা তো এখানে এসে চুপচাপ হয়েই গেছেন, তারাও আজ কিছু বলতে পারবেন না, বলতে পারতেন তারাও যদি তারা এখানে সেকুলারিজম না করতেন, সেকুলারিজমের গন্ধ তাদের গায়ে লেগে গেছে, পিঠে ছাপ লেগে গেছে সেকুলারিজম, পিঠে যেরকম কাঁটাতারের বেড়ার দাগ আছে ঠিক তেমনি একটা এখানে এসে প্রলেপ পড়েছে, মানে ওই আর কি মলম দেওয়া হয় না, মলমটা সেকুলারিজমের মলম দেওয়া হয়ে গেছে, যার জন্য তারা ভুলে গেছেন, যদি তাদের মধ্যে একটু বিবেক থাকে তারাই হুমকি দিয়ে দেবে, আয় না তোরা ভারতবর্ষ আক্রমণ করি, আমরা যদি এখান থেকে যারা বাংলাদেশ থেকে এখানে এসে গেছি ভারতবর্ষে এসে গেছি মানে হিন্দুরা, তারা যদি একবার পাল্টা হাতিয়ার নিয়ে আমরা নেমে যাই বাংলাদেশ সাফা হয়ে যাবে, এটা বলার ক্ষমতা রাখে না, কিন্তু বাংলাদেশে বসেই বুদ্ধিজীবীরা বলতে পারে, তার কারণ বাংলাদেশের এই রিপারকাশনে মানে এই বলার রিপারকাশনে কোনো একজন বুদ্ধিজীবীও কিছু বলবে না, আমি জানি, কারণ তারা বলবে প্রথম কথা তারা বলবে ইগনোর করবে, ও কোনো ব্যাপার নয়, আসল কথা সত্যি তা নয়, আসল কথা বললে পারে
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়, মানে এরা তো ভোটের জন্যই নামে, যে রাজ্যে যে শাসক আছে তার হয়ে তারা নামে। এখন তৃণমূল কংগ্রেস আছে, আগে বামফ্রন্ট ছিল, তো বামফ্রন্টের সময়ও তারা মুসলিম ভোটের ব্যাপার ছিল বলে তারা ভাবতে বোধ হয় বাংলাদেশ থেকে আসা মুসলিমদের ভোটটাও চাই, ভারতবর্ষে থাকা পশ্চিমবঙ্গে থাকা ভারতবর্ষে থাকা অরিজিনাল মুসলিম যারা আছেন তাদেরকে নিয়ে এরা ভাবে না, তাদের ভাবনা হচ্ছে বাইরে দেশ থেকে আসা মুসলিমরা তারা সত্যিই ভোট দেবে তো তাদের। তো সেই ভোটের জন্য লালায়িত থাকা তৃণমূল এবং সিপিএমে থাকা বুদ্ধিজীবীরা, মানে যারা আর কি ওই সময় বামফ্রন্টে ছিল, তারপরে গেল মানে সবুজ ফ্রন্টে, মানে তৃণমূলের ফ্রন্টে, নীল সাদা ফ্রন্টে, আবার এরা অপেক্ষা করে যদি বিজেপি আসে তখন গেরুয়া ফ্রন্টে, তখন কিন্তু এরা বলবে, তখন এরা বলবে। যদিও তখন এই এই বুদ্ধিজীবীরা কেউ থাকবে না, কারণ নতুন বুদ্ধিজীবীর একটা শ্রেণী উঠে আসছে যারা হয়তো এদের মতো প্রতদশা হয়নি কিন্তু তারা উঠে আসছে, তারা গ্রামগঞ্জ থেকে উঠে আসছে নতুন বুদ্ধিজীবীর একটা দল, যারা পরোয়া করে না কাউকে, যারা সত্যিটা আনকাট বলে, যারা স্পষ্টবাদী, যারা জাতীয়তাবাদী, সেই সমস্ত বুদ্ধিজীবী আবার উঠে আসছে, তারাই থাকবে হয়তো গেরুয়া ব্রিগেডে এবং তারা সারা জীবনই থাকবে, সত্যিটা তারা আনকাট বলার সাহস রাখে, যারা দুর্গম জায়গায় দাঁড়িয়ে যারা স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখাতে পারে, তারা আসবে বুদ্ধিজীবী হয়ে। সেই বুদ্ধিজীবীর ভিড়ে এই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে যাদের দেখছেন চোখে চশমা, হাতে ভ্যানিটি ব্যাগ, মুখে লিপস্টিক, বড় বড় ডায়লগ, শিল্পী, এরা সব হারিয়ে যাবে, এ বিশ্বাস আমার আছে, তারা তখন প্রতিবাদ জানাবে। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন, বাংলাদেশের সাহস হয় কেন জানেন? বাংলাদেশে থাকা এই সমস্ত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো লোকেদের সাহস তার কারণ একটাই, আমরা এখনও পর্যন্ত নিজেদেরকে চুপ করে থাকি, শান্ত হয়ে থাকি। ভারতের বিরুদ্ধে যখন কেউ যুদ্ধ ঘোষণার কথা বলে আমাদের কিছু রিপ্রকাশন হয় না, কারণ আমরা তো ভারতীয় নয়। আগে আগে তো আমরা তৃণমূল বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা হিন্দু বা মুসলমান বা বৌদ্ধ বা খ্রিস্টান, ভারতীয় আমরা নই, ভারত আমাদের মা নয়। তো বদলান, ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলা লোকেদের শাস্তি দেওয়ার জন্য আমরাই যথেষ্ট আছি, সেনাকে লাগবে না। এই আওয়াজটা যেদিন বুঝতে পার দিতে পারবেন না, সেদিন বাংলাদেশ কেন চিন চিন্তায় পড়ে যাবে, যে ভারতবর্ষ হচ্ছে একটা এমন জায়গা যেখানে ঐক্যবদ্ধ সমস্ত মানুষ তারা বলতে পারে যে আমার দিকে থেকে, আমাদের দেশের দিকে তাকালে, আমার মায়ের দিকে তাকালে চোখ খুবলে নেব, লড়াই করার জন্য হাত তুলে হাত নামিয়ে নেব, আওয়াজ তুলে মুন্ডু তুলে যদি বেশি নাড়া মুন্ডুকে কেটে নামিয়ে নেব ওই দেশে ঢুকে, কারণ আমরা ভারত মাতার সন্তান। এখানে যেরকম আর্মি আছে, বিএসএফ আছে, নেভি আছে, তেমনি আমরাও আছি, প্রয়োজন পড়লে আমরাও হাতিয়ার তুলতে পারি, ভারত মায়ের দিকে যাই হাত তুলবে, অর্থাৎ বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়ার জন্যে আমরা আগেও ছিলাম আজও আছি। যেদিনই আওয়াজ তুলবেন সেদিনই এরা সব বলা বন্ধ করে দেবে, কোনো হুজুরের বাপের ক্ষমতা হবে না বলার এখানে ভারত দখল করবো। আর না ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো কোনো এই সমস্ত ছুঁচো টাইপের বুদ্ধিজীবীর দুঃসাহস হবে বলার জন্যে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, সেদিনের অপেক্ষায় আমি রইলাম এবং সেদিনের স্বপ্ন সবার চোখে থাকুক এবং জাগুন, ভারতবর্ষে ভারতীয় হিসেবে জাগুন, না আপনি মুসলিম, না আপনি হিন্দু, না আপনি বৌদ্ধ, না আপনি খ্রিশ্চান, আগে ভারতীয়, না আপনি সিপিএম, না আপনি বিজেপি, না তৃণমূল, না কংগ্রেস, না জনতা দল, না অন্য কিছু, সবার আগে পরিচয় হোক ভারতীয়। ভারতবর্ষের দিকে যখন আঙুল উঠবে কারণ না, তখন একত্রিত হন, তারপরে তো আবার লড়াই হবে। ঘরের মধ্যে থাকা আমরা সবাই, যে ঘরে আমরা থাকি, ভয়ে ভয়ে ঝগড়া হয় না, হয়তো সব কিছু হয়, কিন্তু যখন সেই বাড়ির দিকে কেউ আঘাত করে বা এগিয়ে আসে তখন বাড়ির সবাই এক হয়ে যায়, সে বাচ্চা ছেলে থেকে শুরু করে বাড়িতে থাকা কুকুরটা পর্যন্ত এক হয়ে দাঁড়িয়ে থাকে, এবং বড় বয়স্ক মানুষটা সেও উঠে দাঁড়ায় যে বাড়ির দিকে কেউ তাকাবে না, যতই আমাদের ঝগড়া হোক আমরা এক, এটার দরকার আছে। জানি এই ভিডিওতে ডিসলাইক প্রচুর পড়বে, তার কারণ হচ্ছে এখনও তো আমরা একত্রিত নই, এখনও তো আমি বিজেপির দালাল, আপনি তৃণমূলের পাঁচ একটা কুত্তা, হ্যাঁ কেউ সিপিএমের ল্যাজ, এই তো ভাগে ভক্ত, আমি হিন্দু, আপনি মুসলমান, ডিসলাইক করুন, ভারতের বিরুদ্ধে হাত এরকম উঠবে যতদিন না পর্যন্ত আমরা একত্রিত হচ্ছি। এটাই ছিল সকালের বার্তা, জানি না আমার কথা হয়তো আপনাদের ভালো লাগলো, অনেকের হয়তো খুব খারাপ লাগলো, যদি কোনো কথায় আঘাত পেয়ে থাকেন, ভারতীয় হিসেবে আপনি ভারতীয়, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইলাম। আর বাংলাদেশ থেকে আসা কোনো মুসলিম এখানে থেকে যদি আমাকে কিছু বলেন, সোজা বাংলায় বলছি, বাংলাদেশে থেকে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হয়ে আমায় যদি একটা গালাগালি করেন, দম থাকলে ফোনে করুন,
9088505999 হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই ফোন নাম্বার, ফোনে করে দেখান, পাল্টা খিস্তি আপনি খেয়ে যাবেন। কারণ দেশের বিরুদ্ধে হাত তুললে, আঙুল তুললে, যেই তুলুক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, চীন হোক, রাশিয়া হোক, আর ছুঁচো বাংলাদেশই হোক, প্রতিবাদ কণ্ঠ থামবে না। কারণ সবার আগে দেশ, তারপরে আমি হিন্দু বা অন্য কিছু। ভালো থাকবেন সবাই, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।